প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা ছন্দ বিষয়ক আলোচনা নিয়ে। মূলত আমি দুটি ভিডিওর মাধ্যমে এই ব্যাপারটা স্পষ্ট করবো। আজকে প্রথম পার্টটি আলোচনা শুরু করছি। প্রথমে আসা যাক ছন্দের সংজ্ঞায়। বাক্যের অন্তর্গত পদগুলোকে যেভাবে সাজালে বাক্যটি শ্রুতি মধুর হয়, অর্থাৎ বাক্যটি পড়তে বা বাক্যটি শুনতে ভালো লাগে, পদ সাজাবার সেই পদ্ধতিকেই ছন্দ বলে। বাংলা ছন্দ প্রধানত তিন প্রকার, যথা স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ। ছন্দের আলোচনা বুঝতেই হলে যে জিনিসগুলো আপনাকে বুঝতেই হবে তা আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। চলুন দেখা যাক যে বিষয়গুলো ছন্দের আলোচনা বুঝতে গেলে আমাদের অবশ্যই স্মরণ রাখতে হয়। প্রথমে আমাদের বুঝতে হবে ধ্বনি। ধ্বনি কাকে বলে আমরা, বা ধ্বনি বিষয়ক আলোচনাটা এরকম করা যেতে পারে। ভাষার মূল উপাদান হলো ধ্বনি। মানুষ মনের ভাবকে কিছু সাংকেতিক আওয়াজের সাহায্যে প্রকাশ করে। এ সকল সাংকেতিক আওয়াজই হলো ধ্বনি, যেমন আ, তা, কা, কি, মি, উখা ইত্যাদি। মূলত আমরা আমাদের বাকযন্ত্রের সাহায্যে যে সকল আওয়াজগুলো করে থাকি সেগুলোই হচ্ছে ধ্বনি। এবার আসা যাক বর্ণের আলোচনায়। এই যে আমরা আমাদের বাকযন্ত্রের সাহায্যে বিভিন্ন ধ্বনি উৎপাদন করি, এই ধ্বনিগুলোর লিখিত রূপকেই বর্ণ বলে। বর্ণ কি কি? যেমন অ, আ, ক, খ ইত্যাদি বর্ণ, সেটা আমরা সবাই ভালো করেই জানি। এবার আসা যাক অক্ষর। অক্ষরের সংজ্ঞা আমরা এভাবে করতে পারি, এক নিঃশ্বাসে বা এক প্রয়াসে শব্দের উচ্চারিত ধ্বনি সমষ্টিকেই অক্ষর বলে। মোট কথা, এক প্রয়াসে আমরা যে কয়েকটা ধ্বনি সমষ্টি উচ্চারণ করি তাকেই অক্ষর বলে। যেমন আমরা, এই শব্দটির দিকে খেয়াল করো, এই শব্দটিকে আমরা দুই প্রয়াসে উচ্চারণ করি, এক হচ্ছে আম আর এক হচ্ছে রা। তার মানে এই যে আমরা, এই শব্দটিতে কয়টি অক্ষর আছে? দুটি। আবার লক্ষ্য করো আমাদের শব্দটির দিকে, এই শব্দটিকে আমরা তিনটা প্রয়াসে উচ্চারণ করি, কেমন? আ, মা, দের। তাহলে এখানে এই আমাদের শব্দটিতে অক্ষর আছে তিনটি। এবার লক্ষ্য করো মহাভারত শব্দটির দিকে, এই শব্দটিকে আমরা উচ্চারণ করি ম, হা, ভা, রত, চারটি প্রয়াসে। তার মানে এই শব্দটিতে অক্ষর আছে চারটি। এবার আসা যাক অক্ষরের শ্রেণী বিভাগ আলোচনায়। অক্ষর প্রধানত দুই প্রকার, একই মুক্তাক্ষর, বদ্ধাক্ষর। এবার মুক্তাক্ষরের সংজ্ঞা করে নেওয়া যাক। যে সকল অক্ষর উচ্চারণকালে আটকে যায় না, ইচ্ছামতো তাকে টেনে পড়া যায় তাকেই মুক্তাক্ষর বলে। যেমন আ, সা, রে, গা, মা, পা, ধা, নি ইত্যাদি। দেখো এই প্রত্যেকটি অক্ষরকেই আমরা ইচ্ছা করলে অনেক টেনে পড়তে পারি, যেমন আ বা সা, রে, এভাবে প্রতিটি অক্ষরকে আমরা টেনে পড়তে পারছি। যেহেতু এই অক্ষরগুলোকে টেনে পড়া যায় তার মানে এগুলো মুক্তাক্ষর। এবার দেখো মুক্তাক্ষর নির্ণয়ের সহজ একটা পদ্ধতি সম্বন্ধে জেনে নেওয়া যাক। কিভাবে তুমি সহজেই মুক্তাক্ষর চিনতে পারো? তার নিয়মটি এমন হতে পারে, বাংলা শব্দকে ইংরেজি বর্ণ দিয়ে লিখলে যে অক্ষরটি একটি কনসোনেন্ট ও একটি ভাওয়েল দিয়ে গঠিত হয় সেটাই মুক্তাক্ষর। যেমন কুকুর শব্দটির দিকে খেয়াল করো, যেমন কুকুর, এটাকে আমরা ইংরেজিতে লিখতে পারি কে উ, কে উ আর, কুকুর। তার মানে দেখো এই যে কু, কে উ একটি কনসোনেন্ট এবং একটি ভাওয়েল আছে, তার মানে যে কে উ কু, এটাই হচ্ছে মুক্তাক্ষর। আবার তাহাদের শব্দটির দিকে লক্ষ্য করো, যেমন তাহা, টি এ এইচ এ ডিই আর। এবার তার দিকে লক্ষ্য করো, তা, টি এ একটি কনসোনেন্ট একটি ভাওয়েল আছে, তার মানে এটা মুক্তাক্ষর। আবার হার দিকে লক্ষ্য করো, একটি কনসোনেন্ট একটি ভাওয়েল আছে, এটাও মুক্তাক্ষর। কিন্তু দেরের যদি আমরা লক্ষ্য করি ডিই আর, দেখো এখানে দুইটি কনসোনেন্ট একটি ভাওয়েল আছে, তার মানে এটা মুক্তাক্ষর নয়। দেখো মুক্তাক্ষরকে আরো সহজভাবে চিনা যায় সেটা আমরা আরেকভাবে বলতে পারি, যে অক্ষরের শেষে স্বরবর্ণ থাকে তাই মুক্তাক্ষর। এবার
কুকুরের শব্দটির দিকে খেয়াল করো, কয় রস্বকার কু, কর পরে কি আছে, স্বর আছে, তার মানে এটা মুক্তাক্ষর। আবার পরের দেখো কুর, কয় রস্বকার র, এখানে শেষে র আছে, রটা ব্যঞ্জন, তার মানে এটা মুক্তাক্ষর নয়। তেমনি তাহাদের, তর সাথে আকার আছে মানে স্বর, তার মানে এটা মুক্তাক্ষর, হর সাথে স্বরবর্ণ আছে এটা মুক্তাক্ষর, কিন্তু দেরের শেষে র আছে এটা মুক্তাক্ষর নয়। আশা করি তোমরা মুক্তাক্ষর সহজেই চিনতে পারবে। এরপর আসা যাক বদ্ধাক্ষর। যে সকল অক্ষর উচ্চারণকালে আটকে যায় তাকেই বদ্ধাক্ষর বলে, যেমন ধর, মার, কাট, পর, চুন, পান ইত্যাদি। দেখো এই ধর শব্দটিকে আমরা টেনে উচ্চারণ করতে পারবো না, ধর থেমে যেতে হবে। যেমন আমরা পারতাম সা রে, এই শব্দগুলো যেইভাবে টেনে উচ্চারণ করতে পারতাম, কিন্তু ধর দেখো ধর পরে র আছে, রটাকে আটকে দেওয়া হয়েছে, তার জন্য এই শব্দগুলোকে যেহেতু আটকে যাচ্ছে টেনে পড়া যাচ্ছে না, এটাই বদ্ধাক্ষর। দেখো এটাকে সহজভাবে আমরা কিভাবে চিনতে পারি, আমরা আগেই বলেছিলাম মুক্তাক্ষর কিভাবে চিনবো, যদি বাংলা শব্দকে ইংরেজি দিয়ে লিখি সেখানে যদি একটি স্বর, একটি কনসোনেন্ট, একটি ভাওয়াল থাকে তাহলে সেটা মুক্তাক্ষর। আর বদ্ধাক্ষর চিনার উপায় হচ্ছে সেই বাংলা শব্দকে যদি আমরা ইংরেজি দিয়ে লিখি এবং যে অক্ষরটির বাম পাশে একটি কনসোনেন্ট, মাঝখানে একটি ভাওয়েল এবং ডান পাশে আরেকটি কনসোনেন্ট থাকে, সেটাই হচ্ছে বদ্ধাক্ষর। মানে তিনটি বর্ণ আমরা ব্যবহার করব, একটা হচ্ছে কনসোনেন্ট, দুটো কনসোনেন্ট এবং একটা ভাওয়েল দিয়ে যে অক্ষরটি আমরা ইংরেজিতে লিখবো শব্দে সেটাই বদ্ধাক্ষর। উদাহরণ খেয়াল করো, যেমন ধর, ধর শব্দটিকে আমরা ইংরেজিতে লিখতে পারি কি, ডি ও আর। দেখো এর দুই পাশে দুটো কনসোনেন্ট আছে, মাঝখানে একটি ভাওয়েল আছে, তার মানে এটা একটা বদ্ধাক্ষর। মার দেখো দুই পাশে দুটো কনসোনেন্ট আছে, মাঝখানে একটি ভাওয়েল আছে, তার মানে এটা বদ্ধাক্ষর। কাট দেখো একই ঘটনা। এবার মহাভারত শব্দটির দিকে খেয়াল করুন, এখান থেকে আমরা মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর দুটাকেই চিনতে পারবো। খেয়াল করো মহাভারত শব্দটাকে আমরা ইংরেজিতে কিভাবে লিখতে পারি, এম উ ম এইচ এ হা ভি এ ভা আর ও টি। দেখো এম ও এটা একটা ধ্বনি, তো এখানে একটি কনসোনেন্ট এবং একটি ভাওয়েল আছে, তার মানে মুক্তাক্ষর। হা অক্ষরটির দিকে খেয়াল করো, এখানে একটি কনসোনেন্ট একটি ভাওয়েল আছে, এটাও মুক্তাক্ষর। ভা ধ্বনিটির দিকে খেয়াল করো, এখানেও একটি কনসোনেন্ট একটি ভাওয়েল আছে, তার মানে এটাও মুক্তাক্ষর। এইবার রত এই শব্দটির দিকে বা এই অক্ষরটির দিকে খেয়াল করো, আর ও টি, এখানে দুই পাশে দুইটি কনসোনেন্ট আছে এবং মাঝখানে একটি ভাওয়েল আছে, এইটা হচ্ছে বদ্ধাক্ষর। দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে পয়েন্ট আউট করে দিয়েছি, তোমরা একটু খেয়াল করো তাহলে সহজেই বুঝতে পারবে। এবার আসা যাক পর্ব। যখন আমরা কবিতার মাত্রা গণনা করতে চাইব তখন আমাদের এই পর্ব বিন্যাস সম্বন্ধে অবশ্যই ধারণা থাকতে হবে। পর্বের সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি, পংক্তি বা চরণের যতটুকু অংশ এক প্রয়াসে উচ্চারণ করা হয় তাকেই পর্ব বলে। যেমন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, দেখো এই লাইনটিকে আমরা কিভাবে উচ্চারণ করি, বলি এইখানে তোর একটু থামি, তারপরে বলি দাদির কবর একটু থামি, তারপরে বলি ডালিম গাছের পরে থামি তলে। দেখো তার মানে এই চরণটির বা এই পংক্তিটির এইখানে তোর বলে আমি থেমে যাচ্ছি, তার মানে এটা একটা পর্ব। দাদির কবর এখানে থেমে যাচ্ছি, এটা একটা পর্ব। ডালিম গাছের এখানে থেমে যাচ্ছি, এখানে একটা পর্ব। এবং তলে এখানে একটা পর্ব আছে, তার মানে এই বাক্যটিতে মোট পর্ব আছে চারটি। এবার আরো একটি উদাহরণ লক্ষ্য করো, থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে, এখানেও দেখো চারটি পর্ব আছে। মানে আমরা এই বাক্যের এক প্রয়াসে উচ্চারণ করি থাকবো না কো, পরে থেমে যায়, আবার আরেক প্রয়াসে উচ্চারণ করি বদ্ধ ঘরে, আবার পরেরটুকু উচ্চারণ করি দেখবো এবার, এবং পরের প্রয়াসে উচ্চারণ করি জগৎটাকে। তার মানে চারটি প্রয়াসে এই বাক্যটিকেও আমরা উচ্চারণ করি, তার জন্য এখানে চারটি পর্ব আছে। আশা করি পর্ব বিষয়ক তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এবার আসা যাক মাত্রা গণনা। আমাদের ছন্দের আলোচনায় এই মাত্রা গণনা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং বাংলা ছন্দের মাত্রা গণনা
একটি খুবই গোলমেলে বিষয়। চলো আমরা এই গোলমেলে ব্যাপারটাকে একটু সহজভাবে বুঝতে চেষ্টা করি। দেখো, প্রথমে আগে এই মাত্রার সংজ্ঞা দিচ্ছি। একটি অক্ষর উচ্চারণে যে সময় লাগে তাকে মাত্রা বলে। বাংলা ছন্দের ক্ষেত্রে এই মাত্রা নির্ণয় নির্দিষ্ট নয়, কেননা বিভিন্ন ছন্দের মাত্রা গণনা বিভিন্ন। মানে আমাদের যে মাত্রা গণনা, আমাদের যেহেতু বাংলায় 3টি ছন্দ আছে, এই মাত্রা গণনার ব্যাপারটা একটু ফিক্সড না। এক এক ছন্দের ক্ষেত্রে মাত্রা গণনাটাও এক এক রকম হয়। চলো এবার একটি ছকের মাধ্যমে সেই মাত্রা গণনাটাকে খুব সহজে বুঝে নেওয়া যাক। আমরা জানি অক্ষর কয় প্রকার? দুই প্রকার, একটা মুক্তাক্ষর, একটা বদ্ধাক্ষর। দেখো, মুক্তাক্ষর স্বরবৃত্ত ছন্দের ক্ষেত্রেই হোক, মাত্রাবৃত্ত ছন্দের ক্ষেত্রেই হোক, বা অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রেই হোক, এই মুক্তাক্ষর থাকলেই এই 3টা ছন্দের ক্ষেত্রেই তা এক মাত্রা হিসেবে বিবেচিত পাবে। এবার আসা যায় বদ্ধাক্ষরের ক্ষেত্রে। বদ্ধাক্ষর বিষয় ব্যাপারটা যদি স্বরবৃত্ত ছন্দে আমরা পাই, তাহলে আমরা ওটাকে গুনবো এক মাত্রা। এই বদ্ধাক্ষরটাকে যদি আমরা মাত্রাবৃত্তে ছন্দে পাই, তাহলে সেটাকে আমরা গণনা করব দুই মাত্রা। এই বদ্ধাক্ষর যদি আমরা অক্ষরবৃত্ত ছন্দে পাই, তাহলে সেই বদ্ধাক্ষরটি যদি শব্দের প্রথমে বা শব্দের মধ্যে থাকে, তাহলে আমরা গুনবো এক মাত্রা। কিন্তু এই বদ্ধাক্ষরটি যদি শব্দের শেষে থাকে বা বদ্ধাক্ষরটি মিলে যদি একটি পূর্ণ অক্ষরে পরিণত হয় শব্দটি, তাহলে সেটাও দুই মাত্রা হবে। এই ব্যাপারটা চলো একটা উদাহরণ বিশ্লেষণের মাধ্যমে পরিষ্কার হওয়া যাক। দেখো, আমরা জানি মুক্তাক্ষর নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, কারণ কি, মুক্তাক্ষর যে কোনো ছন্দেই পাই না কেন, আমাদের মাত্রা গণনা একই। আমাদের মূল সমস্যাটা হচ্ছে বদ্ধাক্ষরের ক্ষেত্রে। এইবার বদ্ধাক্ষর ব্যাপারটা আমরা এই উদাহরণের মাধ্যমে স্পষ্ট হওয়ার চেষ্টা করবো। যেমন দেখো, বন্ধুর একটা শব্দ, এখানে কয়টা অক্ষর আছে? দুটি। কি কি? একটা বন, একটা ধুর। এই দুটাই, এই বন এবং ধুর দুটাই কি? বদ্ধাক্ষর। এবার এই যে বন এবং ধুর, এই দুটা বদ্ধাক্ষর স্বরবৃত্ত ছন্দের ক্ষেত্রে কয় মাত্রা হবে, মাত্রাবৃত্ত ছন্দের ক্ষেত্রে কয় মাত্রা হবে, এবং অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে কয় মাত্রা হবে, সেই ব্যাপারটা আমরা স্পষ্ট হতে চেষ্টা করি। খেয়াল করো, দেখো, স্বরবৃত্ত ছন্দে যদি আমরা বন্ধুর পেতাম, তাহলে এটাকে প্রথমে ভাঙতাম বন এবং দূর। আমরা জানি বদ্ধাক্ষর স্বরবৃত্তে আসলে কি, কয় মাত্রা গণনা করতে হয়? এক মাত্রা। তার মানে বন সমান এক মাত্রা, ধূর সমান এক মাত্রা, সমান সমান তাহলে কয় হতো? দুই মাত্রা। এবার দেখো, এই বন্ধুর শব্দটাই যদি আমরা মাত্রাবৃত্তে ছন্দে পাইতাম, তাহলে প্রথমে ভাঙতাম বন এবং ধূর। আমরা জানি মাত্রাবৃত্ত ছন্দে বদ্ধাক্ষর পেলে সর্বদাই দুই মাত্রা হয়, তাহলে দুই যোগ দুই সমান সমান চার মাত্রা। এবার আসা যাক, অক্ষরবৃত্ত ছন্দে আমরা যদি বন্ধু শব্দটি পেতাম, তাহলে কেমন হতো? বন্ধুকে প্রথমে আমরা ভেঙে নিতাম কি বলে? বন এবং দূর। আমরা প্রথমেই বলেছিলাম, অক্ষরবৃত্ত ছন্দে যদি বদ্ধাক্ষর শব্দের প্রথমে আসে, তাহলে তাকে এক মাত্রা গণনা করতে হয়। লক্ষ্য করো, বন্ধুর শব্দটির প্রথমে আসছে বন, এটা একটা বদ্ধাক্ষর, তার জন্য এর মাত্রা গণনা কত হবে? এক। আবার এটাও বলেছিলাম, এই বদ্ধাক্ষরে যদি শব্দের শেষে থাকে, তাহলে কয় মাত্রা হয়? দুই মাত্রা। তাহলে দেখো, বন্ধুরের শেষে কি আছে? দূর। এই দূর শব্দটি অবশ্যই বন্ধুরের শেষে, তার জন্য দুই মাত্রা গণনা করা হলো। তাহলে এই অক্ষরবৃত্তে দুইটা বদ্ধাক্ষর থাকার পরও আমাদের মোট মাত্রা কত হলো? তিন মাত্রা। আশা করছি তোমরা এইভাবে খুব সহজেই মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর ব্যাপারগুলো চিনে ফেলতে পারবে। এইবার আসা যাক, আমাদের ছন্দে ব্যবহৃত কিছু চিহ্ন সম্বন্ধে আমরা একটু জেনে নিই। মুক্তাক্ষরের চিহ্ন এরকম, বদ্ধাক্ষরের চিহ্ন এরকম, এক মাত্রার চিহ্ন এরকম, দুই মাত্রার চিহ্ন এরকম, পর্বকে চিহ্নিত করার জন্য এরকম করা হয়। যাই হোক, আজকের মতো আমাদের ছন্দের আলোচনার প্রথম পর্ব এখানে শেষ করছি। বলে রাখা আবশ্যক যে তোমাদের ছন্দের আলোচনা বুঝতে হলে এই ব্যাপারগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। এই প্রত্যেকটা ব্যাপার যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলেই আমরা দ্বিতীয় পর্বে, যেমন মুক্তাক্ষর দুঃখিত, যেমন দ্বিতীয় পর্বে যেমন আমরা মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত বা অক্ষরবৃত্ত ছন্দ আলোচনা করব, তখন ব্যাপারগুলো একদম পানির মতো
পরিষ্কার হয়ে যাবে। তার জন্য তোমরা একটু চেষ্টা করবে এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে, যাতে আমরা পরবর্তী যখন আমরা ছন্দ ধরে ধরে মাত্রা গণনা করব ব্যাপারটা খুব সহজ হয়ে যায়। তাহলে আজকের মতো এখানে রাখছি, আশা করছি অবশ্যই এই ভিডিওটা খুব ভালো করে দেখবে এবং পরের ভিডিওটা তো অবশ্যই ভালো করে দেখবে এবং দুটোকে এক করে নিবে। ভালো থাকবে সবাই।